আদিবাসী নৃত্য, সঙ্গীত এবং নাটকে সুন্দরভাবে ফুটে উঠল বীর বিরসা মুন্ডার ব্রিটিশ বিরোধী লড়াই। ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে আদিবাসীদের সংগঠিত করে ব্যাপক যুদ্ধ করেছিল বীর বিরসা মুন্ডা। ইংরেজ সাহেবদের বিরুদ্ধে লড়াই করাই নয়, আদিবাসীদের মধ্যে কুসংস্কার দূর করে তাদের শিক্ষার আলোয় নিয়ে যেতেও বিরাট সমাজ সংস্কারকের ভূমিকা পালন করেছিলেন বিরসা মুন্ডা। সেই বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী ছিল গত 15ই নভেম্বর। এবারে তার জন্মের 150 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন স্থানে শুরু হয়েছে আদিবাসী সংস্কৃতির উৎসব। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর ও শিলিগুড়ি কাওয়াখালীর বিশ্ব বাংলা শিল্পী হাটের পাশে 17 ও 18 নভেম্বর রাজ্যস্তরীয় আদিবাসী সংস্কৃতি উৎসবের আয়োজন করে। সেই উৎসবের দ্বিতীয় দিনও সোমবার বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীরা তাদের সঙ্গীত নৃত্যের মাধ্যমে বেশ সুন্দরভাবে আদিবাসী সংস্কৃতি মেলে ধরে। এদিন সেই মঞ্চে বীর বিরসা মুন্ডার লড়াই সঙ্গীত ও নৃত্য এবং নাটকের মাধ্যমে সুন্দরভাবে মেলে ধরা হয়। আদিবাসীদের বিভিন্ন সংস্কৃতি এত সুন্দরভাবে মেলে ধরা হয় যে বিচারকেরা অভিভূত হয়ে যান। কোন দলকে প্রথম করবেন, কোন দলকে দ্বিতীয় করবেন তা বাছাই করতে হিমশিম খান বিচারকেরা, কেননা ওরাও সাঁওতাল মুন্ডা সহ বিভিন্ন আদিবাসী শাখা বেশ সুন্দর করে তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি মেলে ধরেন। সুন্দরবন থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা সহ সব জেলায় নিজ নিজ কলা সংস্কৃতিতে সেরার ভূমিকা পালন করে। এই ভিডিওতে দেখতে থাকুন সেই সব বর্ণময় আদিবাসী সংস্কৃতির টুকরো টুকরো ভিডিও।
বলছিলেন আমার সহসঞ্চালক, যে আমের মিষ্টতার মতো আমাদের এই জেলার সংস্কৃতিতে কতটা মিষ্টতা আছে সেটা আমরা কিন্তু দেখে নিলাম আমাদের এই এক ঘন্টার মালদা জেলার সমস্ত নাচ ও গানের মাধ্যমে। পরবর্তী আমরা এগিয়ে যাব হেডকোয়ার্টারের দিকে। হেডকোয়ার্টার থেকে যে টিমগুলো আছেন তারা সবাই রেডি আছে। প্রথমে আমরা ডেকে নেব টিম নাম্বার 801 ভূমিজ সম্প্রদায় থেকে, যারা ভূমিজ নৃত্য পরিবেশন করতে চলেছে। বাড়িয়া থেকে কার্তিক ওরাম ল্যাম্পস, কার্তিক ওরাম ল্যাম্পস থেকে এসছেন ভূমিজ সম্প্রদায়, যারা আমাদের সামনে এই মুহূর্তে ভূমিজ নৃত্য নিবেদন করতে চলেছেন। আসি বাহারে সারে সারে দেবী যে নাচে রাধি, বাহাসি বাহারে সারে সারে ঘরে হা হাই বলো জাতির ঘরে ঘরে রবি যে নাচে রাধি, বাহাসি বিজে নাচে আদি বাহাতি বাহারে তারে তারে you
সঙ্গে মুভিজ সংবিধা থেকে তাদের ট্রাডিশনাল মিউজিক উপস্থাপনা করবে। পরবর্তী দল আমরা দেখে নেব H403 মুন্ডা সম্প্রদায় থেকে, যারা আমাদের সামনে মুন্ডা নৃত্য প্রদর্শন করতে চলেছেন। আদিবাসী সহিত